দর্শক, আমরা এমন অনেক বাজার দেখেছি যেখানে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য টাকার বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়। কিন্তু কখনো কি এমন বাজার দেখেছেন যেখানে শ্রমিক নিজেই স্বয়ং তার শ্রমকে বিক্রি করার জন্য অল্প টাকার বিনিময়ে, অর্থাৎ শুধুমাত্র 500 টাকার বিনিময়ে তার সারাদিনের শ্রমকে বিক্রি করার জন্য ফ্লাইওভারের নিচে এভাবে করে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কোনাবাড়ি পল্লীবিদ্যুৎ সংলগ্ন এলাকায় ফ্লাইওভারের নিচে এভাবেই শত শত শ্রমিক শুধুমাত্র 500 টাকার বিনিময়ে তাদের শ্রম বিক্রি করার জন্য এই ধরনের সরঞ্জাম নিয়ে সারাদিন তারা এভাবে করে আশা করে যে কেউ তাদেরকে 500 টাকার বিনিময়ে সারাদিন কোনো একটা কাজের জন্য, হয় সেটা মাঠের কাজ, হয় সেটা ঘরের কাজ, অথবা রাস্তার যে কোনো কাজের জন্য তাদেরকে হায়ার করে নিয়ে যাবে। শুধুমাত্র পুরুষ শ্রমিকও নয়, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে অসংখ্য নারী শ্রমিকও পাওয়া যাবে, যারা এই টাকার বিনিময়ে আপনার ঘরের বিভিন্ন ধরনের কাজ করতে ইচ্ছুক। কাজের মূলধন হিসাবে শুধুমাত্র তাদের কাছে একটা কোদাল, টুকরি এবং তাদের প্রদত্ত শ্রম ছাড়া আপনি তাদের কাছে মূলধনের আর কোনো কিছুই পাবেন না। তবে দুঃখের সঙ্গে বলতে হয়, এখানে যারা 500 টাকার বিনিময়ে শ্রম বিক্রি করতে আসে তাদের সবাই কিন্তু সেই শ্রম বিক্রি করতে পারে না। অর্থাৎ আমরা যেমন দেখি যে পণ্যদ্রব্যের সব কিছুই সবসময় বিক্রি হয় না, ঠিক তেমনি সবাই কিন্তু তাদেরকে হায়ার করে 500 টাকার বিনিময়ে কিনে নিয়ে যায় না। কোনাবাড়ি এলাকার শ্রমিকদের এই হাট বিগত 8 থেকে 10 বছর হলো এভাবেই চালু হয়ে আসছে। উপস্থিত শ্রমিকদের একটাই চাওয়া, তাদের এভাবে করে অস্থায়ীভাবে কাজের ব্যবস্থা না হয়ে যদি স্থায়ীভাবে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা কারখানায় যদি তাদের নিয়োগ করা হতো, যার বিনিময়ে তারা একটা নির্ধারিত স্যালারি বিনিময়ে কাজ করতে পারবে, তাহলে তাদের পরিবারকে হয়তো বা এখনকার চেয়ে বা বর্তমানে চেয়ে আরও ভালোভাবে তারা চালাতে পারত। যেখানে আমরা সকালবেলা বিছানায় ঘুমিয়ে থেকে আরাম করি, সেখানে এই শ্রমিকরা সকালবেলা এক কাপ চায়ের সঙ্গে একটা বিস্কুট অথবা একটা কেক কোনোভাবে খেয়ে এখানে এসে বসে থাকে তাদের মালিকদের আশায় কে তাদেরকে ক্রয় করে নিয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন, চারদিকে প্রচুর পরিমাণে বাস এবং অন্যান্য যানবাহন যখন যাতায়াত করে তারা কতটা অস্বাস্থ্যকর নোংরা ধুলোবালির মধ্যে এভাবে করে দাঁড়িয়ে থাকে, যেখানে মাস্কবিহীন বিভিন্ন শ্রমিককে আমরা দেখতে পাই। চলুন শুনে নেওয়া যাক এক ভাইয়ের মুখ থেকে যে তারা আমাদের কাছ থেকে কোনো কিছুর প্রত্যাশা করে কিনা। আসসালামু আলাইকুম ভাইরা, এখানে দেখেন যে মানুষ অভাবের নিগা কাজে নিগা বসে আছে, কেউ রাজমিস্ত্রির কাজ জানে, কেউ রংমিস্ত্রির কাম জানে, কেউ মাটি কাটা জানে, কেউ মেজবারের কাম জানে, অভাবের নিগের টাকা অভাবের নিগা এখানে মার্কেটে খাড়া হই। আমরা শুধু এক মুখ ভাতের জন্য আমরা এখানে কাজ খুঁজি, আর বিশ্বাস করে কি আমরা যারা দশ মাত্রা বেটা এখানে আছে সবাই মনে হয় যে ভাতৃ দুঃখ এখানে আমরা চলে আসি। কেউ এই সরকার দুইটা একটা লোক আইসে হলো গেরস্থ আইসে দুই একটা নিয়ে যায়, আর সবাই এখানে মার্কেটে বসে থাকি, অনেকে কাজ পায় না বসে থাকে, সবাই বসে থাকে, এটা 100-100 গ্যারান্টি। আচ্ছা, এইখানে এই এই এনারা যে এই কাজগুলো করে কতদিন হলো এই সংস্কৃতি চালু হয়েছে, কতদিন হলো এটা চালু হয়েছে? মোটামুটি 8-10 বছর ধরে। আচ্ছা, 8 থেকে 10 বছর হলো না?